এটা ইতিহাসের এমন একটি সত্য ঘটনা যা দেখার পর তুমি বুঝতে পারবা মানুষ চেষ্টা করলে কি না কি করতে পারে। মানুষ চেষ্টা করলে একটি ছোট নৌকা দিয়ে পুরো সমুদ্র পার করতে পারে। তো আজ আমরা এক্সপ্লোর করতে হচ্ছে বলিউডের মুভি কন্টিকি। মুভি শুরুতে আমরা দেখতে পাই একজন ছেলে যার নাম থর হ্যান্ডেল। ওখানে বরফের মাঝখানে কিছু পানি বের হয়ে থাকে, পানির উপরে দুই টুকরা বরফের খণ্ড থাকে। দ্বিতীয় বরফের খণ্ডের উপর আমরা দেখতে পাই একটি কাটার। কোনো ছেলে মেয়ে ওখানে যাওয়ার সাহস পায় না, কিন্তু থর ওখানে যায়। সবাই তাকে যাইতে না বলে, কিন্তু সে কারো কথাও শুনে না। থর এখান থেকে আসার সময় পা পিছলে পানিতে পড়ে যায়, আর এক ছেলে তাকে ওখান থেকে উদ্ধার করে। থরকে বাড়িতে নিয়ে আসা হয়। তার বাবা বলে, আমার মনে হয় তোমার শিক্ষা হয়ে গেছে, আর আমাকে তুমি ওয়াদা করো জীবনেও তুমি এরকম রিস্ক নিবা না। কিন্তু থর এতে কিছুই বল না, থর ওখানে চুপ থাকে। তো আস্তে আস্তে সময় পার হয়ে যায়, আর আমাদের দেখানো হয় 1937। থর এখন বড় হয়ে গেছে, এখন সে একজন অ্যাকনোগ্রাফার্স। সে একজন অ্যাকনোগ্রাফার্স আর অ্যাডভেঞ্চার, যা পুলানেশিয়ার এক বিচের মধ্যে। পুলানেশিয়া অনেক ফেমাস একটি জায়গা। পুলানেশিয়া এমন এক জায়গা যেখানে হাজারেরও বেশি দ্বীপ রয়েছে, এমন কিছু দ্বীপ রয়েছে যা পুরো একটি দেশের মতো, আর অনেক দ্বীপের মধ্যে অন্য দেশের অধিকার আছে। থর ওখানেই থাকে, ওখানকার চালচলন চলাফেরা পড়ালেখা এসব ইত্যাদি করে। তো একদিন থর তার গার্লফ্রেন্ডকে নিয়ে এক বুড়ো লোকের সাথে বসেছিল। ওই বুড়ো লোককে জিজ্ঞেস করে, আপনার অ্যানসিস্টার মানে আপনার আদি পিতারা কোথা থেকে এসেছিল? তো তখন ওই বুড়ো লোকটা বলে, ঈশ্বর তাদের ওখানে নিয়ে এসেছে, এমন দেশ থেকে নিয়ে এসেছে যা এশিয়ার দ্বিতীয় দিকে, সে ইস্ট মানে পূর্ব দিকে এশিয়ার করে। থর কথা শুনে অবাক হয়ে যায়, সে জিজ্ঞেস করে, পূর্ব দিক থেকে? বুড়ো লোকটি বলে, সব কিছু পূর্ব দিক থেকে আসে, সূর্য বাতাস আলো সব কিছুই, আর আমাদের ঈশ্বরও পূর্ব দিক থেকে এসেছে, মানে আমাদের ঈশ্বর পূর্ব দিক থেকে এসেছে আর পশ্চিম দিকে চলে গেছে, ঠিক যেমন সূর্যের মতো, আর সূর্যই আমাদের ঈশ্বরকে পথ দেখিয়েছিল। এরপর বুড়ো লোক তাদের এক জায়গায় নিয়ে যায় যেখানে ঈশ্বরের একটি অনেক পুরাতন মূর্তি রয়েছিল। এটা তাদের টিকি দেবতা, মানে এদ্বীপে যেসব লোক থাকে তারা যে এশিয়া থেকে এসেছে, কিন্তু এই বুড়ো লোকটি এসব বিষয়ে কিছুই জানে না। বুড়ো লোকটি ওইটাই জানে যা তার আদি পিতারা বলে গিয়েছে, মানে আদি পিতাদের কাছ থেকে যা শুনেছে সে তাই জানে এবং তাই বিশ্বাস করে। মানে বুড়ো লোকটির কথা আমরা বুঝতে পারি যে তার আদি পিতারা এশিয়া না, সাউথ আমেরিকা থেকে এসেছে। থর এই বিষয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। তো তারপর দেখানো হয় 1946। থর এই 10 বছরে অনেক কিছু রিচার্জ করে ওই বিষয়ে। থর এই 10 বছর অনেক কিছু লেখে, আর সে এক আইনজীবীর কাছে যায়। থর এই 10 বছর ওই দ্বীপে থেকে বুঝতে পারে যে ওই বুড়ো লোকটির কথাই সত্য, পলিনেশিয়া যে লোকগুলো থাকে তারা এশিয়া না, মূলত সাউথ আমেরিকা থেকে এসেছে। সে এক আইনজীবীর সাথে দেখা করে এবং সে এই বিষয়ে একটি বই লিখতে চায়, কিন্তু ওই আইনজীবী থরের বই লেখা এবং পাবলিক করতে বারণ করে দেয়। সে বলে, পলিনেশিয়া যত লোক থাকে সব এশিয়া থেকে এসেছে, তোমার যুক্তি আর তুমি যে সত্য এটা তুমি কোনোদিনও প্রমাণ করতে পারবে না, কারণ 1500 বছর আগে যখন এই আইল্যান্ডে লোক এসেছিল তখন সাউথ আমেরিকাদের কাছে কোনো নৌকা, কোনো বোট, কোনো ইলেকট্রনিক জিনিস ছিল না, আর এসব দ্বারা সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়া আসা অসম্ভব, কিন্তু এশিয়াদের কাছে তখন সব কিছু ছিল, এসব কারণে তোমার যুক্তি কেউ বিশ্বাসও করবে না। এসব শুনে থর বলে, আমি শুধু একটি রাব দিয়ে এখানে এসে দেখাবো। এসব শুনে আইনজীবী হাসি পায়, আর আইনজীবী বলে, তোমার এসব প্রমাণ, এসব কাগজপাতি আর এসব যুক্তি আছে তো তুমি প্রমাণ করে দেখাও। এসব শুনে আইনজীবী বলে, তুমি এক কাজ করো, তুমি পারু থেকে পলিনেশিয়া যাও, যদি তুমি পাও তাও আবার এক রাব দিয়ে যাও, আমি নিজে তোমার বই ছাপিয়ে দেবো। আইনজীবী সেই এই জন্যই বলে, এত বড় সমুদ্র এক রাব দিয়ে কখনো জীবনও পার করা সম্ভব না, এত বড় জার্নি আর যে বিপদ আর যে ঢেউ ওখানে একটি রাব দিয়ে পার করা অসম্ভব। আর থরের যুক্তি প্রমাণ করতে তার কাছে একটি রাস্তা আছে, সে আমেরিকা থেকে পলিনেশিয়া যাবে, তাও আবার এই শুধুমাত্র একটি রাব দিয়ে, আর এই জার্নিটা হবে 8000 কিলোমিটার থেকেও বেশি, তাও আবার এমন একটি সমুদ্র যেখানে বড় বড় শিপও ডুবে যায়। তো এত বড় জার্নি করতে তার অনেক অর্থের প্রয়োজন, আর সে যায় ফরেনিয়ারদের কাছে। সে বলে, 8000 কিলোমিটার পথ পার করবে সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়া আসবে, তাও আবার কাঠের তৈরি রাব দিয়ে, যা আজ থেকে 1500 বছর আগে চলতো, এটাতে কোনো সুবিধা নাই, কোনো সেফটি নাই। না বলে দেয় ফরানিয়ারে, বলে, আমরা কোনো মৃত্যুর জন্য ফার্নিং করি না। পরে বলে, ছোট থেকে ছোট বাচ্চারও জানে পলিনেশিয়া যে টাপু আছে ওখানকার এশিয়ার লোকেরা ডিসকভার করে, না কোনো সাউথ আমেরিকারা। থরের কথা হলো, কলম্বাসের আমেরিকা যাওয়ার আগে সাউথ আমেরিকার লোকেরা পলিনেশিয়া টাপু পৌঁছে গিয়েছিল। থর ওখান থেকে রেস্টুরেন্টে যায় যেখানে অনেক লোক সমুদ্রে অনেক বছর পার করে এসেছে, সমুদ্রের বিষয়ে অনেক বেশি দক্ষতা আছে, তাদের কাছে যায়। সে তাদের একটা রাফের চিত্র দেখায় আর বলে, এই রাফের নাম হচ্ছে কন্টিকি, আর এটা দিয়ে আমরা 5 জন পুরম থেকে পলিনেশিয়া যাবো, যা 8000 কিলোমিটার। ওখানে থাকা এক লোক বলে, আমি আটলান্টিক মহাসাগর 22 দিন ছিলাম, তাও আবার এক রাফে, আর তোমার এই জার্নি করা অসম্ভব, আর এক রাফ দিয়ে তুমি সমুদ্রে কন্ট্রোল করতে পারবে না, দিকও বুঝতে পারবে না, তুমি যে ডিজাইন বানিয়েছো এর মাঝখান থেকে রশি দিয়ে যে বান্ধিবা তা কিছুদিনের মধ্যে ছিঁড়ে যাবে, আর আমরা ওই মহাসাগর ফেসে যাবো, আর আমরা একটা জিনিসের জন্য ওখানে অপেক্ষা করতে পারবো, তা হচ্ছে মৃত্যু, কারণ আমাদের বাঁচানোর জন্য কেউ ওখানে আর যাবো না। একথা শুনে থর অনেক মন খারাপ করে এবং ওখান থেকে চলে যাওয়া শুরু করে। তো ওই রেস্টুরেন্টে আরো একজন লোক বসে থাকে যার নাম হারমান। হারমান তাদের সব কথাই শুনে আর থরের কাছে আসে। থরের কাছে এসে বলে যে, রাফের বুদ্ধিটা আমার অনেক বেশি ভালো লেগেছে, তো আমিও তোমার সাথে যেতে চাই। থর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ছেলা? সে বলে, না আমি ছেলা না, আমি একজন ইঞ্জিনিয়ার, এখন আমি রেফ্রিজারেটর বিক্রি করি, মানে জেনারেটর। থর হাসি মুখে তাকে তার গ্রুপে নিয়ে নেয়, আর সে হলো তার গ্রুপের প্রথম সদস্য। আর এখনো তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা, মানে এত বড় জার্নি করার জন্য তার অনেক টাকার প্রয়োজন। তারপর সে তার স্ত্রীকে কল দেয় এবং স্ত্রীকে কল দিয়ে বলে, আমি এই ক্রিসমাস ট্রিতে আমি বাড়িতে আসতে পারবো না, কারণ আমি ডাইরেক্ট পারু যাচ্ছি। এটা শুনে তার স্ত্রী তাকে বারণ করে দেয়, কিন্তু সে এটা মানে কিছুতেই মানে না। থর
বলে এটা না করলে আমি ধ্বংস হয়ে যাবো, আমি 10 বছর এটার পিছনে ঘুরেছি, তুমি তো জানোই এটা যে করুক আমাকে করতে হবো। তারপর তার স্ত্রী বলে তোমার কিন্তু পরিবার আছে, তোমার কিন্তু বাচ্চা আছে, তারাও কিন্তু তোমার ছাড়া ধ্বংস, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবো। তো সাঁতারও পারো না, তুমি যদি পানিতে পড়ে যাও তাহলে ওখান থেকে বাঁচবা কেমনে? তোর কিছু বলে না, তোর ফোন রেখে দেয়। সে ক্রিসমাস ট্রিতে বাড়িতে যায় না, সে তো যায় ডাইরেক্ট পারু। আর আমরা দেখতে পারি পারুতে তার আরো 3 জন সদস্য রয়েছে, যার মানে এখন তারা কুল মিলিয়ে 5 জন হয়ে গেছে আর কি। পারু তার 3 সদস্যরা আমরা দেখতে পাই অনেক বড় কাঠের ঘুড়ির উপর বসে থাকে। তারপর তোর বলে আমরা এইসব কাঠ দিয়ে আমরা অনেক বড় একটি রাব বানাবো। তারপর তোর বলে আমরা এসব দিয়ে একটা রাব বানাবো যা 1500 বছর আগে বানিয়েছিল লোকেরা। আমরা এখানে কোনো ইলেকট্রনিক জিনিস বা কোনো অন্যরকম পরিবর্তন করতে পারবো না, কারণ এটা 1500 বছর আগে যেভাবে বানিয়েছিল আমরা ওই বানাবো। যদি আমরা এটা পরিবর্তন করি তাহলে আমাদের আমাদের এত এভাবে থর আর্থিক সাহায্য পায়, আর এটা তোমার বিজ্ঞাপনেও ছাপা হয়, আর এটা মানে রাতারাতি ভাইরাল হয়ে যায়। একবার শুনে একজন লোক আসে যে কিনা ফটোগ্রাফার, আর সেও থরদের গ্রুপে জয়েন হতে চায়, আর থরও তাকে হাসি মুখে তাদের গ্রুপে নিয়ে ফটোগ্রাফার তাদের সাথে যেতে চায় যাতে করে সবকিছু সে রেকর্ড করতে পারে। আচ্ছা যাই হোক, তারপর তারা রাব বানিয়ে ফেলে এবং তারা যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তাদের যাত্রা মানে যাওয়া শুরু করার আগে অনেক লোক আসে তাদেরকে বিদায় দেওয়ার জন্য, কারণ সবাই জানতো যে হয়তো তাদেরকে আর কখনো দেখা যাবে না। তারা হয়তো সমুদ্রের মাঝখানে পৌঁছে গেলে মরবে আর না হলে মাছে খেয়ে ফেলবে। তো এই 6 জনের কাছে আছে 1500 বছর আগে একটি রাব, খাবার, ছোট একটি সেফটি বুট আর একটি রেডিও। এখন তাদের রাব আস্তে আস্তে সমুদ্রের মধ্যে যাওয়া শুরু করে। তো তারা এক রাতে যখন ঘুমিয়ে থাকে তখন অনেক বড় একটি তুফান আসে, আর থর ওই রাফের পর্দা তুলতে চায়। তখন ওই তুলতে যায় বিজলির সাথে সাথে সেও পানিতে পড়ে যায়। তো আমরা তো জানি থর সাঁতার পারে না, তার সঙ্গীরা তাকে অনেক কষ্টে বাঁচায়। তো পরের দিন সকালে পুরো পরিবেশটা ঠান্ডা হলে আমরা দেখতে পাই তো তাদের রাফের অবস্থা একেবারে খারাপ, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ওই জ্বরের কারণে, আর তারা অনেক পরিশ্রম করে সবকিছু আবার আগের মতো ঠিক করে ফেলে। তো আর 4 দিন হয়ে যায় আর তারা আস্তে আস্তে তাদের গন্তব্য স্থানের দিকে যেতে থাকে। কিন্তু সমুদ্র কিন্তু এত সহজ না, সমুদ্রের মাঝখানে তারা একটি অনেক বড় হুইল দেখতে পায়, আর তারা যখন ওটা ক্যামেরায় রেকর্ড করতে যায় তখন ওই হুইলটা তাদের রাফের নিচ দিকে আসতে থাকে। আর যে প্রথম সাথী ছিল হারমান, সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে অনেক বড় একটি হাতিয়ার হাতে নেয় যেটাতে অনেক বড় একটি রশি বাঁধা ছিল, আর সেটা সে হুইলের উপর মারতে চায়। আর তার সাথীরা বলে ওটা যেখানে ছিল ওখানে রেখে দাও, আর সে কারো কথাই শুনে না। হারমান ওই হাতিয়ারটা হুইলের উপরে ছুঁড়ে মারে আর ওটা হুইলের শুলে গেঁথে যায়, আর তাদের রাফ এখানে ডুবতে ডুবে একটুর জন্য বেঁচে যায়। তারপর সাথীদের মধ্যে একটু ঝগড়া শুরু যায়। এ বিষয়ে থর বলে রাফের ভিতরে কেউ কিছু বলবে না, যা বলার আমি বলবো, কারণ এই রাফের ইনচার্জ আমি। তো আস্তে আস্তে সময় পার হয়ে যায় আর তাদের কাছে যে রেডিও ছিল ওটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কারোর সাথে তারা যোগাযোগ করতে পারে না। আর হারমান এসব কিছু দেখে তার মানসিক চিন্তা চলে আসে, সেই কিন্তু ছিল প্রথম ব্যক্তি যে কিনা গ্রুপে প্রথম এসেছিল। তারপর একদিন ক্যামেরাম্যান ভিডিও করতে ওই সেফটি বুটে উঠে, আর ওইটা মানে একটু দূরে যায় শর্ট নিবো মানে ভিডিও করবো এই জন্য একটু দূরে যায়। তারা যেখানে ছিল ওখানে আশেপাশে অনেক শার্ক ছিল, ক্যামেরাম্যান যখন রেকর্ড করতে একটু দূরে যায় তার নিচে অনেক বড় একটি শার্ক চলে আসে, আর এটা তোমার থরে দেখে ফেলে। তারপর রশি টেনে থর ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি করে আবার রাফটে তুলে নেয়। ওখানে সমুদ্রের মধ্যে অনেক শার্ক ছিল, যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে, যে কোনো সময় তাদের শার্কগুলো খেয়ে ফেলতে পারে। সমুদ্রের মধ্যে প্রতিটা জায়গায় তাদের বিপদ, প্রতিটা জায়গায় মৃত্যুর সম্মুখীন হতে হইতেছে। তাদের মধ্যে একজনের কাছে তুতা পাখি ছিল, তুতাটি একসময় পানিতে যেয়ে নামে আর একটি অনেক বড় শার্ক ওই তুতাকে খেয়ে ফেলে, আর এটা দেখে যার তুতা ছিল তার অনেক বেশি কষ্ট। আর তারপর যখন ওই বড় শার্কটা ওই রাফটের কাছ দিয়ে যাচ্ছিল তখন ওই যার পাখি ছিল সে ওই শার্কের উপর হামলা, আর সবাই মিলে ওই শার্কটাকে ধরে ওই রাফটে তুলে শার্কটিকে মেরে ফেলা হয়। আর মেরে ফেলার পর শার্কের যে রক্তগুলো ছিল ওগুলো তোমার পানিতে পড়া শুরু করে দেয়। শার্কের রক্তগুলো পানিতে ফেলার পর সব শার্ক তাদের রাফটের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর শার্কগুলো তাদের রাফটের চারিদিকে ঘোরা শুরু করে। এই বিষয়ে হারমান অনেক বেশি ভয় পায়, আর সে এক বক্স নিয়ে আসে, আর যে বক্সের ভিতরে দেখতে পাবো আমরা স্টিলের তার। রশিগুলো যে এখনো মানে অবস্থা একেবারে খারাপ এই জন্য সে বলে যে ওই স্টিলের তারগুলো দিয়ে তাদের রাফটা আবার মেরামত। আর থরের তে কিছুতে রাজি হয় না, সে বলে 1500 বছর আগে লোকজন এখান থেকে যেভাবে গিয়েছিল আমরা ঠিক সেভাবে যাবো, আর থর সবগুলো তার পানিতে ফেলে দেয়। ওই সময় হারমানের মাথা ঠিক ভালো মতো কাজ করতে ছিল না, আর তার পা ফিসলে রক্ত মধ্যে পা ফিসলে সে পড়ে যায় পানি, আর শার্কগুলো তাকে খেয়ে ফেলার আগে তাকে আবার রাফটে তুলে ফেলা হয়। এরপর হারমান মরতে মরতে আবার বেঁচে যায়। আর যখন সবকিছু ঠিক হয় তখন হারমান নিজেই সবার কাছ থেকে মাপ চায়, বলে যে না আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আর এখন তাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে তারা নিজেরাই জানে তারা কোন দিকে যাচ্ছে, তাদের দিক কি ঠিক আছে না ভুল আছে এটা তারা নিজেরাই জান না। তো একজন বলে আমরা হয়তো ভুল রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা মনে হয় ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি না। থর এই কথায় বলে যে না আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মনে বলছে আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। আর এত বড় জার্নি করার পর সবাই মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে ভেঙে পড়ে। একদিন এবিন একটি যন্ত্র বার করে যেটা দিয়ে দিক নির্দেশনা করা যায়, কিন্তু এটা দিয়ে দিক নির্দেশনা করা একটু কঠিন। তো সে অনেক পরিশ্রম করার পর থরের কাছে আসে এবং সে বলে সবকিছু একেবারে ঠিকঠাকই আছে। এভাবে প্রায় 3 মাস পর তাদের রাফটে একটি খুশির খবর আসে, সবাই অনেক বেশি খুশি হয়, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সাথে সাথে তাদের রেডিওটাও কাজ করা শুরু করে দেয়।
তার রেডের মাধ্যমে কোরিং থ্রু পদ্ধতির মাধ্যমে দুনিয়ার কাছে মেসেজ পাঠায় কি কেমনে 1500 বছর আগে বিরু থেকে কেমনে পোলিনেশিয়া পৌঁছেছিল। আর যখন এই খবর বাইরে দেশে যায় তখন একটা মারাত্মক তুলপার শুরু হয়ে যায়, কারণ এখন থেকে যতগুলো থিওরি ছিল পোলিনেশিয়া সমুদ্রের সম্বন্ধে সব কিছু পরিবর্তন হতে চলেছে। আর তারপর 7 অক্টোবর 1947 101 দিন পূরণ হয়ে গেছে তাদের। সকাল সকাল উঠে একটি পাখি আকাশে উঠতে দেখতে পায় তারা, আর পাখি দেখে মনে হয় যে আশেপাশে হয়তো জমিন আছে, আর তারা হয়তো তাদের গন্তব্যস্থান প্রায় চলে এসেছে হয়তো। তারা তখনই হঠাৎ করে একটি সামনে দ্বীপ দেখতে পায়, আর যে দ্বীপে তারা আসতে চাইছিল ওইটাই হচ্ছে সেই দ্বীপ। আর ওখানে যাওয়ার জন্য অনেক বড় বড় ঢেউয়ের সম্মুখীন হতে হবে, যা এত সহজ ছিল না। হারমান বলে এসব ঢেউ সাধারণ ঢেউ থেকে অনেক বেশি মারাত্মক হয়, তো আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। তাদের রাফটের লাঙ্গল তারা সমুদ্রে ফেলবে, আর যে এই ঢেউ উল্টা দিক থেকে আসা শুরু করবে তারা রাফটের লাঙ্গল তুলে ফেলবে, যাতে করে তারা খুব সহজেই দ্বীপে চলে যেতে পারে। আর তারা এটাই করতে চায়, তাদের লাঙ্গল পানিতে ফেলে দেয়, আর দুর্ভাগ্যক্রমবশত তাদের লাঙ্গলের রশিটা ছিঁড়ে যায়, আর তারা ওই সমুদ্রের মধ্যে পানির ঢেউয়ের সাথে সাথে দুলতে থাকে। তারপর তাদের ভাগ্য তাদের সাথে দেয়, সবাই তারা 20 পর্যন্ত পৌঁছে যায়। আর এভাবে এমন একটি জার্নি বাস্তব রূপান্তরিত হয় যা পুরো দুনিয়া জানতো এটা অসম্ভব ছিল। এটা কিন্তু ইতিহাসই হয়নি, এটা কিন্তু ইতিহাস পরিবর্তন করে ফেলেছে। যদি মানুষের ভিতরে পজিটিভ চিন্তা ভাবনা, নিজের উপর বিশ্বাস, যা করতে চায় সে যদি তার উপর ফোকাস রাখে, ইনশাল্লাহ সে ওইটা করতে পারবে। ইনশাল্লাহ দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটা আপনি এবং আমি করতে পারবো না। এই জন্য আমাদের শুধু পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তো মুভি শুরুতে কিছু ছবি এবং কিছু ক্লিপ দেখানো হয় যা তাদের মধ্যে একজন নিয়েছিল, আর এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে পলিনেশিয়া যে লোকজন বসবাস করে তারা সাউথ আমেরিকান। এই মারাত্মক জানি করে 101 দিনের 6 জন লোক হলো থর হেটেল, আরমান ওয়াসিঙ্গাল, কট হিউগেল, এরিক হেসলবায়ক, টস্টেল বেবি, বেঞ্চ টেনিসেন। যে নৌকা দিয়ে মারাত্মক জার্নিটা পার করেছিল তার নাম হচ্ছে কোয়ান্টিটি, যেটা এখনও মিউজিয়ামে সাজানো রয়েছে, যা দেখতে হাজার হাজার মানুষ যায় এখনও। এই মুভিটি 2012 সালে রিলিজ করা হয়, আর এই মুভিটি প্রথম অস্কার পায়, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। আর এই মুভিটি IMDb রেটিং হচ্ছে 7.2।